আমাদের অফিসিয়াল আদিরা শিখে আপনারা সিগনেচার করতে পারেন,
ঠিক আছে, দিয়ে দিয়েছে আমাকে। এখন বিষয় হচ্ছে আপনাদের যে লিস্ট, যে লিস্ট হচ্ছে উপজেলা পরিষদ থেকে বা যেখানে মানে যেই আমাদের লিস্ট বানানো হয়েছে, এখানে হচ্ছে দুইটা ব্যাচ ছিল না, একটা হচ্ছে ব্যাচ ওয়ান ব্যাচ টু। আমরা হচ্ছে আপনাদের সুবিধার দেওয়া, যাদের কি মেহনতে সুবিধা তাদেরকে হচ্ছে এখানে নিয়ে আসছে। কোন ব্যাচের দিচ্ছেন এটা দেখি নাই, তো আপনাদের সিগনেচার করা থেকে শুরু করে যাবতীয় অফিসিয়াল যত কাজকর্ম হবে, আপনারা যেই ব্যাচে অফিসিয়ালি আছেন ওই ব্যাচ অনুযায়ী হবে, ঠিক আছে। হাজিরা থেকে শুরু করে সব কিছু আমরা ক্লাস এখানে করবেন। যাদের নাম হচ্ছে ব্যাচ ওয়ানে আছে ওরা হচ্ছে কাগজের কলমে ব্যাচ ওয়ানে থাকবে, ঠিক আছে। আমি হচ্ছে ওই লিস্টটা দিয়ে দিব গ্রুপের মধ্যে, হচ্ছে সকালে গ্রুপে দিয়ে দিলাম। তারপরে একটু খেয়াল করেন যে এখানে এখানে এইখানে যাদের নাম আছে আমি হচ্ছে ওই শিক্ষার মধ্যে লিখে রাখছি, যারা কিন্তু এখানে যারা আছেন এদের কোনো অসুবিধা নেই, এরা ব্যাচ দুই এই আছেন, যারা হচ্ছে প্রথম সিডি ওয়ানে আছেন যারা, আমি না পাঠানা বারিশা আমি অনেক মার্ক পাইছিলাম এই কারণে সিডি ওয়ান। শান্তি ডাক্তার আছেন, আজকে আসে নাই বাট উনি হচ্ছে ব্যাচ ওয়ান। আফসান আক্তার আছেন, ফাতেমা আক্তার, জানা ডাক্তার, দিয়া শতাব্দী রানী মুদার, শান্ত আক্তার, দিয়া আমার জানা মতে এরা হচ্ছে কিন্তু খালি উঠে আসেন। এর বাইরে যদি কেউ থাকে কি নাম আপনার? এখানে না নিচে ও এক নাম্বার, আপনি সবার চাইতে ভালো মার্ক পেয়েছেন। আপনাদের মার্কিং কিন্তু অনেক ভালো ভালো রয়েছে, তবে আপনাদের কম্পিটিশনটা কম ছিল ইয়ার তুলনায়, যে ডিজিটাল মার্কেটিং এর তুলনায়। ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে যে দেখা গেছে যারা হচ্ছে 60 উপরে পাইছে তারা হচ্ছে খুব চান্স পাইছে। তো এখানে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে দেখা গেছে 30 আরো চান্স পেয়ে গেছে, আচ্ছা কারণ গ্রাফিক ডিজাইনে আপনাদের কি বলছিলাম মনে জানে না, গ্রাফিক ডিজাইনে আবেদন করতে টোটাল 90 মতো মধ্যে ডুপ্লিকেট আবেদন আছে 2-3 জন না 4-5 জন আছে 2 বার করে আবেদন করছে। এরপরে হচ্ছে যে 4-5 জন বেড়া মানুষ আবেদন করছে, হচ্ছে কমন সেন্সের ব্যাপার। আরে
এইতে মাস উদাল আর এই বুঝছিলাম তারপরে কত
থাকে বা তার উপরে থাকে হচ্ছে আট, ফাইভ দুইটাতে ফাইভ থাকলে হচ্ছে দশ, একটাতে ফাইভ থাকলে দশ করে দিতে হবে। যাই হোক, সবাই আসলে দোনা সন্তান প্রিদোনা বিদ
আমি
বিয়ে দিবে নাকি এখন বন্ধ করতেছে পরে ধরে ধরে বিয়ে দিবে নাকি ছিল শহরে পূর্ব নাসিরাবাদ চট্ট
মেয়েদেরও পড়াইছি, তুমি নিয়ে খুব ভালো, বড় মেয়েটা অনেক ভালো। আর ছোট জন আছে এবারে 15 প্লাস, দেখবেন ওয়ার্ড 2016 নামের একটা অ্যাপ্লিকেশন আছে,
ঠিক আছে, এটা হচ্ছে আপনারা বলে ওপেন করার পরে এরকম অনেক কিছু আসবে, অনেক কিছু আসার পর যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমরা যাবো, এখানে অনেক কিছু আছে, অ্যাডজাস্টেন্সি লেটার, তারপরে অ্যাডজাস্টেন্সি রিপোর্ট, ভিডিও, তারপরে নিউজ লেটার, ব্লগ পোস্ট, অ্যাসেনশিয়াল ভিডিও, তারপরে আরো আবিদাবি বহুত কিছু আছে। আমরা হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে আমাদের হচ্ছে এখানে এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে। এখন এইরকম জিনিস যখন আসবে প্রথম কথা হচ্ছে এইদিকে অনেকগুলো ট্যাবের মতো আছে, আমরা ট্যাব চিনি না, ট্যাব ট্যাব বলতে আমরা কি বুঝি, আপনারা ব্রাউজার চালাইছেন না, ব্রাউজার ব্রাউজার চালান না, ইন্টারনেট চালানোর জন্য কি কি থাকে, একটা ট্যাব খোলেন না, ট্যাব বা উইন্ডো এটি যেটা যেটা বলে আপনার ভালো লাগে, ঠিক আছে। বাট এটা হচ্ছে আপনার এরকম ফাইল আছে, হোম আছে, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, ভিডিও, ভিউ, এখানে অনেকগুলো জিনিস আছে। আমাদের প্রথম অবস্থায় লাগবে হোম, এবং হোমের ভিতরে আরো কিছু টুলস টুলস আছে। এই টুলস গুলো হচ্ছে কি কি এগুলোর সাথে আমরা আজকে একটু পরিচিত হব, ঠিক আছে। পরিচিত যে হব, প্রথম হচ্ছে এখানে দেখেন এই যে এই 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 যে জিনিসটা, এটা হচ্ছে ফরম্যাটের একটা ব্যাপার, হার্ড কপি কপি পেস্ট করার একটা জিনিস, এটাতে আমরা একটু পরে যাব, ঠিক আছে। আগে আমরা হচ্ছে এই পার্টটা নিয়ে আলোচনা করব, এই যে বড় একটা লাইক এখান থেকে শুরু এখানে শেষ, ঠিক আছে। এই অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন এই অংশটাতে কি কি থাকে, এই অংশটাতে দেখেন একটা বাক্স আছে, এখানে কি আছে, ক্যালিব্রি বডি লেখা আছে, 11 আছে, উপরের দিকে বড় একটা, এই নিচের দিকে ছোট, তারপরে BIU, এই সবগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা করব। প্রথমে হচ্ছে যেখানে ক্যালিব্রি বডি লেখা, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার ফন্ট বা ফন্ট নেম, আপনি আপনার লেখাটা হচ্ছে কোন ফন্টে লেখা, ফন্ট টু দ্য ফন্ট, ফন্ট মানে হচ্ছে লেখা, ঠিক আছে। এখন ধরেন একজন লেখা এক এক রকম থাকে না, আমরা যদি হ্যান্ড রাইটিং কে ফন্ট হিসেবে তুলনা করি, এক এক জনের হ্যান্ড রাইটিং হচ্ছে এক একটা ফন্টের মতো, ঠিক আছে, একজনের সাথে আরেকজনের তার কোনো মিল নেই, ঠিক আছে। তেমনি এই ফন্টগুলো একটার সাথে আরেকটার কোনো মিল নেই, যেমন ধরেন আমি যদি লিখি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখন দেখেন এই লেখাটা হচ্ছে কিসে আছে, ক্যালিব্রি বডি তে, আমি কপি করে হচ্ছে আরেকটা নিচে পেস্ট করলাম, এটা এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমরা কথার কথা এটাকে দিলাম সিয়াম রূপালি, আবার আরেকটা নিচ্ছি, এটা ফন্ট দিলাম কথার কথা এরকম, এটা কি আলজেরিয়ান, আরেকটা পেস্ট করলাম, এটার ফন্ট আরেকটা দিই, ধরেন ওকে, এই যে চারটা লেখা লিখছি চারটা একই লেখা, কিন্তু আমার এই যে ফন্ট চেঞ্জ করার কারণে এক একটা চেহারা এক এক রকম। এবং আপনি খেয়াল করেন প্রত্যেকটা সাইজ, ওই যে ফন্ট নেম এটা ডান পাশে কিন্তু ফন্টের সাইজ আছে, ঠিক আছে, এখানে ফন্ট সাইজ কত দেওয়া, 11 দেওয়া, ঠিক আছে, এই প্রত্যেকটারই সাইজ হচ্ছে 11, ঠিক আছে। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি যতটুকু খাবার খেতে পারেন বা আপনি যতটুকু ওজন বহন করতে পারেন, আপনার মাসের জন্য কি অতটুকুই খায় বা অতটুকুই ওজন বহন করতে সক্ষম, খাবার টাইম পার্থক্য থাকে, কেউ ধরেন 10 কেজি ওজন বহন করতে সক্ষম, আবার কেউ 20 কেজি ওজন বহন করতে সক্ষম, তার ওজন 50 কেজি, তার ওজন 100 কেজি। ধরেন আপনার বয়সী, যেদিন আপনার জন্ম হয়েছে আপনার একটা বন্ধু, তারও জন্য একই দিন, এখন হচ্ছে ধরেন চলাচলের অভ্যাসগত কারণে বা জিনগত কারণে বা যেই কোনো কারণে হোক না কেন,
আর ওজন হচ্ছে 100 কেজি আপনার ওজন 50 কেজি দুজনের সাইজ কি এক অবশ্যই এক আর সাইজ বড় না এই যে দেখেন এই লোকে এই লোকের সাইজটা অনেক বেশি বড় না আর এই যে এই লোকের সাইজ অনেক ঠিক আমার ঠিক আছে আচ্ছা তাহলে সবগুলাই কিন্তু 11 সাইজের মানে তাদের যে প্রপার্টি এগুলোকে বলা হয় টেক্সট প্রপার্টি বা টেক্সট ফরম্যাট ঠিক আছে ফরম্যাট বা প্রপার্টি ফরম্যাট মানে হচ্ছে সেটা কি অবস্থানে আছে এখানে প্রথমে আসে কি ফন্টের নাম তারপর আসে কি ফন্টের সাইজ এখন আমি যদি এই সাইজটা 11 থেকে বাড়ায় 15 করি তাহলে এই লেখাটা হচ্ছে আরেকটু বড় হবে ঠিক আছে এই লেখাটা হচ্ছে যদি কমাই দেই 8 দিই 5 দিই তাহলে এটা আরো ছোট হয়ে যাবে সিস্টেমটা হচ্ছে এটা আচ্ছা তাহলে আমাদের কি গেল ফন্ট সাইজ গেল ফন্টের নাম গেল এখন দেখেন এরপরে আসে কি এরপরে একটু নিচে নামি এগুলো একটু পরে দেখি এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার জিনিসপত্র এখানে হচ্ছে ফন্ট স্টাইল আসে দেখেন এই লেখাটাকে যদি আমি সিলেক্ট করি এগুলো কেটে দেই আবার এটাকে আমি এখান থেকে একটু বড় করে দেই যাতে দেখতে একটু ভালো লাগে বড় ঠিক আছে এখন এই জিনিসটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে দেখেন বি আই ইউ তিনটা আছে না তিনটা কি কি একটা হচ্ছে কি বিতে কি বলে বিতে কি হয় বোর্ড আই তে কি হয় ইতালি আর ইউ ইউ নিচে দেখেন একটা টান আছে ইউ মানে কি আন্ডারলাইন তাহলে যারা হচ্ছে নতুন বা যারা হচ্ছে এগুলি কখনো করেন নাই তারা হচ্ছে একটু নোট ডাউন করে রাখতে পারে বি মানে হচ্ছে লেখাকে বোল্ড করে ঠিক আছে মানে লেখা হচ্ছে মোটা করে বোল্ড মানে কি একটু মোটা সোটা ঠিক আছে মানে যেই লেখাটাই আছে এই লেখাটাকে একটু মোটা করবে আর এই আইটাটাকে একটু মানে একটু টেড়া বাঁকা টাইপের মানে একটু ওই যে বলে না হাতাইলা হাতাইলা টাইপের একটা আই তো এই 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 আইটা মানে ইতালিক মানে হচ্ছে যে একটু সোয়ানো থাকবে লেখা আর ইউ মানে কি আন্ডারলাইন আন্ডারলাইন তো সবাই চিনে মানে লাইনের নিচে হচ্ছে একটা দাগ থাকে তাহলে আমরা হচ্ছে এই লেখাটাকে হচ্ছে তিনটা কপি করি চারটা কপি করি এটা হচ্ছে নরমাল এটাকে কি করব এটাকে করি হচ্ছে বোল্ড এটাকে করি হচ্ছে ইতালি আর এটা হচ্ছে কি তাহলে দেখেন প্রথম লাইনটা হচ্ছে একদম নরমাল বেসিক জিনিস দ্বিতীয় লাইনটা কি একটু মোটা লাগতেছে না এটা হচ্ছে কি করা বোল্ড করা তৃতীয় লাইনটা কি একটু একটু বাঁকানো না সোয়ানো এটা এটাই হচ্ছে ইতালি ইতালি বলতে বোঝায় হচ্ছে যে একটু বাঁকানো বা একটু সোয়ানো টাইপের আর আন্ডারলাইন যেটা তার মানে হচ্ছে যে পুরো লাইনের নিচে বা ওই জিনিসটার নিচে একটা লাইন চলে আসবে বা একটা আন্ডারলাইন চলে আসবে ঠিক আছে এই তিনটা জিনিস এখন আন্ডারলাইনের আবার বিভিন্ন রকমের ই আছে আপনি 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 যদি চান হচ্ছে একটু ড্যাশ ড্যাশ দিবেন তাহলে হচ্ছে এরকম করবেন এটা সিলেক্ট করে এই যে আন্ডারলাইনের ডান পাশে দেখেন একটা অ্যারো আছে নিচের দিকে ড্রপ ডাউন অ্যারো ঠিক আছে এটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন তাহলে এই যে দেখেন ডাবল লাইন আসে তারপরে কি আসে একটু মোটা মোটা লাইন এটা হচ্ছে একটু মোটা ঠিক আন্ডারলাইন এটা হচ্ছে কি আন্ডার নরমাল আন্ডার এটা হচ্ছে ঠিক আন্ডার এটা হচ্ছে ডট ডট এই যে ওই যে শূন্যস্থান পূরণের মধ্যে আমরা অনেক সময় করি না ওইরকম তারপরে একটু বড় ডট ডট বড় সাইজের ঠিক আছে ড্যাশ লাইন এরপরে এটা কি এটা হচ্ছে আর এক সিস্টেম তারপরে এটা কি এটা আর এটা মোটামুটি কাছাকাছি এটা হচ্ছে আর এক সিস্টেম আর এই যে দেখেন ডেউ 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 চালানো ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা আন্ডারলাইন দিতে পারেন এখানে আবার আন্ডারলাইনের কালার আছে আপনাদের যদি মন চায় যে কালো কালার ভালো লাগে না আমরা পিঙ্ক কালার দিব সেটা দিতে পারেন লাল দিলে লাল সবুজ দিলে সবুজ যা ইচ্ছা তাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কিভাবে আন্ডারলাইনের ডান পাশে অন্যগুলোতে কিন্তু নাই অন্যগুলো একটা স্টাইল কিন্তু আন্ডারলাইনের মধ্যে বিভিন্ন রকমের স্টাইল আছে এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে এরপরে হচ্ছে যে আপনি এখান থেকে কালার দিতে পারবেন আর মোর আন্ডারলাইন আছে এখানে আরো অনেক কাজগুলি আছে যাই হোক এগুলি আমাদের দরকার পড়বে ওকে আচ্ছা এই তিনটা জিনিস গেল বোল্ড ইতালিক আন্ডারলাইন ঠিক আছে এটা হচ্ছে বোল্ড এটা হচ্ছে ইতালিক আর এটা কি
একটা লাইন করা একটা জিনিস। এখন দেখেন আমরা যদি আরেকটা লাইন নিয়ে নিচে, এখন এই লাইনটা এরপরে ডান পাশে আরেক আরো কি আছে স্ট্রাইক থ্রু, মানে হচ্ছে কি এখানে এক আইকনই আছে যে লেখার উপরে একটা টান আছে, মানে আমি যে লেখাটা সিলেক্ট করে এটা দিব, এটা হচ্ছে কি এরকম মাঝখানে কাটা যাবে, মানে অনেক সময় লেখা দিয়ে কাটা এরকম একটা ব্যাপার করতে হয়, অনেক সময় আপনার ডিজাইনের মধ্যে দিতে হবে। এই যে মোজক কি করে আফ্রিকার দাম 50 টাকা তারপরে সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট, সাব সুপার বুঝেন, সাবস্ক্রিপ্ট কি সুপার স্ক্রিপ্ট কি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এরা এটা ভালো বুঝবে। ম্যাথের মধ্যে এরকম আছে স্কয়ার থাকে না, স্কয়ার বলে না, ম্যাথ তো সবাই করছে স্কয়ার, ঠিক আছে, এর ক্লাস বি হোল স্কয়ার থাকে না, স্কয়ার কি থাকে এরকম দুই যদি দেই তাহলে কেটা স্কয়ার হলো, স্কয়ার থাকে ওইটার একটু উপরের দিকে ছোট করে, তাই না? তাহলে এই যে উপরে থাকে আর নিচে থাকে উপরেরটাকে কি বলে, উপরেরটাকে কি বলে, উপরেরটাকে কি বলে, ঠিক আছে বুঝছেন? এখন তাহলে দেখেন যদি এটাকে হচ্ছে যে সুপার স্ক্রিপ্ট করি এই লেখাটাকে কি করে, এখন ধরেন আমি 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 লিখলাম এ প্লাস বি হোল স্কয়ার, সরি এ প্লাস বি টু লিখলাম, এখন এই যে টু টারে আমরা উপরে উঠাবো কেমনে, এটা সিলেক্ট করে এই যে আমরা কি সুপার স্ক্রিপ্ট ক্লিক করবো, তাহলে দেখছেন জিনিসটা একটু ছোট হয়ে উপরে উঠে গেছে না, স্কয়ার দেখা যাচ্ছে না। এরপরে মজার জিনিস আছে, মজার জিনিস হচ্ছে এই যে ডান পাশেরটা হচ্ছে কি টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি, আপনি হচ্ছে টাইপোগ্রাফি বলে না টাইপোগ্রাফি, যে এখানে এখানে সিলেক্ট করলে এখানে দেখবেন বাহারি রকমের স্টাইল আসে, কোন একটা ডিজাইন করতেছেন বা কোন একটা জিনিস লিখবেন উপরে হচ্ছে এইভাবে মনে করে শ্যাডো ম্যাডো দিয়ে লিখবেন জিনিসটা সুন্দর দেখাবে, তাই না? কোন কিছু হেডিং লিখবেন এইভাবে জিনিসটা একটু নর্মাল চাইতে একটু বেশি ভালো হয়। এটা কিভাবে দিবেন আপনারা, এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এখন নরমাল করে ফেলি, লেখাটাকে সিলেক্ট করে এই যে এটাকে কি বলে
টাইপোগ্রাফি এবং টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টের এই বাটনটাতে যে এর মতো একটা আছে না নীল কালারের জাস্ট হচ্ছে এই, তাহলে এখানে অনেকগুলা এরকম টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা ই করতে পারেন। এইছাড়া হচ্ছে আপনারা এই যে আউটলাইন থেকে আউটলাইন কি কালার হবে সেটা দিতে পারেন, শ্যাডো কিরকম হবে সেটা দিতে পারেন, শ্যাডো কতটুকু হবে বা শ্যাডো কোন স্টাইলের হবে, কোন পাশে শ্যাডো হবে। আপনার এখন নিচে শ্যাডো দেখাচ্ছে, আপনার ভালো লাগতেছে না, আপনার দরকার বাম পাশে শ্যাডো, সেটা আপনি এই যে এখান থেকে দিতে পারবেন যে আউটার কোন সাইডে হবে, যেটা ডান পাশ এটা হচ্ছে বাম পাশ, নিচে এটা হচ্ছে এক্সাক্ট বাম, এটা হচ্ছে উপরে, মানে এইরকম ভাবে হচ্ছে আপনি একটা একটা করে দেখবেন। এই যে অফসেট বটম ওভার করলে মাউস নিয়ে গেলে দেখা যাবে এটা কোনটা, এটা কি অফসেট ডায়াগোনাল বটম রাইট, মানে এই ডায়াগ মানে কোথায় আছে রাইট এবং বটমে ডান পাশে নিচের দিকে, ঠিক আছে। এরপরে সেকেন্ডটা হচ্ছে বটম, থার্ডটা হচ্ছে কি লেফট বটম, দেখেন এই যে বটম লেফট অফসেট ডায়াগোনাল বটম লেফট, মানে ওই ওই শব্দটার বাম পাশে নিচে আসবে। এবার হচ্ছে এখানে নয়টা পজিশন আছে, নয়টা পজিশনে হচ্ছে যে নয় রকমের শ্যাডো আছে, তারপর হচ্ছে ইনার সাইড মানে ভিতরের সাইডের শ্যাডোটা কিরকম হবে সেটা, তারপর হচ্ছে পার্সপেক্টিভ, ঠিক আছে, পার্সপেক্টিভ কি দিতে পারে একদম রিয়েলিস্টিক শ্যাডো যেটা কি বলে, এই যে দেখেন এই যে পিছনে নিচে দেখা যাচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে এইরকম করতে পারে, এটা হচ্ছে আপনার ব্যাপার আপনি কি করবেন, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আরেকটা জিনিস আছে ফন্ট কালার আর হাইলাইট, ঠিক আছে। ফন্ট কালার মানে এখানে এখানে হাইলাইট হচ্ছে কি, এখানে যদি আমি ক্লিক করি হলুদ হয়ে গেল, ঠিক আছে, এটা এটা আমি হলুদ না, এই যে অ্যারোতে ক্লিক করে আমরা যে কোনো কালার দিতে পারি। আচ্ছা কথা কথা হলুদই দিই, হলুদের উপরে কালো থাকলে বেশি চোখে লাগে, ওকে। এখন এটা হচ্ছে কি হাইলাইটেড কালার বা একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, বুঝতে পারছেন, বুঝে নেই মানে এটা কি করছি আমি, একটা একটা টেক্সটের হাইলাইটেড কালার, বুঝছেন। আচ্ছা তাহলে হাইলাইট আমরা করলাম, এরপরে কি করব, ধরেন টেক্সটের কালার চেঞ্জ করব, এই যে এখানে দেখেন নরমালি লাল আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি এটা লাল হয়ে যাবে, আর আমরা যদি এই যে অ্যারোতে ক্লিক করে অন্য যে কোনো কালার দেই, সাদা দিলে সাদা হবে, লাল দিলে লাল হবে, সবুজ দিলে সবুজ হবে, যেই কালার দিব আমরা সেই কালার হবে, বুঝতে পারছেন। আচ্ছা আর উপরে কয়েকটা জিনিস আছে, এই যে উপরের দিকে এ নিচের দিকে অ্যারো এ ছোট এ, আর এখানে দুইটাই আছে, এখানে হচ্ছে একটা ই আছে, হ্যাঁ এগুলো কি, এটা হচ্ছে যে আপনার এই যে আমি এখান থেকে 26 28 72 এই যে মাউস দিয়ে করতেছি না, হ্যাঁ এই যে লেখা ছোট বড় করতেছি না, এই জিনিসটা হচ্ছে এখানে ক্লিক করে করে করতে পারবেন, এখানে এক ক্লিক দিলে একটু বড় হবে, আর এই ডান পাশেরটাতে দিলে একটু একটু করে ছোট হবে, এগুলো হচ্ছে টেক্সট সাইজ বড় করা ছোট করার শর্টকাট, এখানে ডান পাশে ছোট এ বড় এ যেটা আছে এগুলো হচ্ছে টেক্সট লেখাকে ছোট বড় করার শর্টকাট, ঠিক আছে। আপনি উপরের দিকে যেটা আছে এটাতে ক্লিক করলে লেখা বড় হবে, নিচের দিকে যেটা আছে এটাতে ক্লিক করলে লেখা ছোট হবে, বুঝতে পারছেন। আচ্ছা এবার হচ্ছে ডান পাশে যে জিনিসটা এটার নাম হচ্ছে কি কেস চেঞ্জ করা, কেস বুঝেন, কেস কেস বুঝেন আপনারা, কেস লেখার ক্ষেত্রে আপনারা শুনেন নাই আমার কেস, তো
ক্যাপিটাল লেটার স্মল লেটার তো চিনেন নাকি? জি এটা তো কোনো সংখ্যা নয়। ওকে তো ক্যাপিটাল লেটার মানে হচ্ছে আপার কেস আর স্মল লেটার মানে হচ্ছে লোয়ার কেস। ঠিক আছে, আপার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর আর লোয়ার কেস মানে কি? ছোট হাতের অক্ষর। তাহলে আমাদের এইখানে দেখেন ঘটনাটা কি দাঁড়াইছে, আমরা হচ্ছে যে একটা শব্দে বা বাক্যের প্রথম শব্দটা হচ্ছে কি করছি, বড় হাতে দিছি আর সবগুলো কিন্তু ছোট। এখন আমরা চাচ্ছি যে আমরা এরকম রাখবো না, আমরা চাচ্ছি যে সবগুলো লেখা বড় হাতে করে ফেলবো। ঠিক আছে, করা সম্ভব? সম্ভব। কিভাবে আমরা এখানে ক্লিক করব? এখানে দেখেন পাঁচটা জিনিস আছে। একটা হচ্ছে কি, সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস নাকি? তারপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তারপরে কি নোবেল কেস, একটু দাঁড়ায় বলেন, জোরে বলেন, যাতে হচ্ছে সবাই একটু বুঝে। আপনি এখানে দেখে বলেন সেন্টেন্স কেস মানে কি? বুঝলাম তো, এখন এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স কেস শব্দটার মানে কি? মানে একটা সেন্টেন্স এর যেমন প্রথম বর্ণ প্রথম বর্ণ বাকিগুলো স্মল, यस, সবগুলো
আমি দুইটা জিনিস
দিলাম আপনাদেরকে, আপনারা এই রকম সেম টু সেম করবেন। আচ্ছা, এই যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল ডে, প্রথম অর্ধেক এই অংশটা আমি সিলেক্ট করে আমি কি করছি, এটা ব্যাকগ্রাউন্ড কালার বানাইছি কি হলুদ, এটা ব্যাকগ্রাউন্ড কালার বানাইছি কি কালো, এখানে টেক্সট কালার হচ্ছে নীল আর এখানে টেক্সট কালার হচ্ছে সাদা, আর এখানে হচ্ছে ওই জিনিসটাকে কপি করে এনে এই টোটালি এই জিনিসটাকে হচ্ছে আমি কি করছি ক্যাপিটালাইজ করছি। অথবা প্রথমটা বাদ দে, হচ্ছে নর্মালি লিখে এই লেখেতেই বানাবো, একটাই বানাবো। আচ্ছা, সিলেক্ট করবেন কিভাবে নাকি আসল জিনিসই দেখাইনি বলতাম তো? আচ্ছা, এখন দেখেন সিলেক্ট আপনি কয়েক ভাবে করতে পারেন। আমি ওই যে কি দেখাইছিলাম লেফট বাল বাটন রাইট বাটন দুটো বাটন থাকে, লেফট মানে কি, লেফট মানে হচ্ছে আপনার ক্লিক। এখন এই এই বাটনটা ধরেন এই যে কার্সরটা আপনি এই শুরুতে নিয়ে এটা চেপে ধরে আপনি যতটুকু পর্যন্ত টান দিবেন ততটুকু হচ্ছে কি হবে সিলেক্ট হবে। এরপরে যতটুকু সিলেক্ট করছেন এবার সিলেক্টেড অংশ এখানে রেখে আপনি এটাকে যা দিবেন তাই হবে, বুঝছেন? সিলেক্টেড অংশ রেখে যা দিবেন তাই হবে, বুঝতে পারছেন? দেখেন আমার সাথে এই লাইনটাই হয়েছে, বাকিগুলো আর নেই, কারণ কি আমি এই অংশটাকে এভাবে সিলেক্ট করে করছি, বুঝতে পারছেন? Thank you.
I
Thank you.
দেখেন তো ম্যাডাম সবাই Thank you.
বেশি হয়, এখানে উপস্থিতি 20 জনের কম হয়, 20 জনের বেশি হয়, 23-24 জন হয়। কারণ হচ্ছে অনেকের বাসার পরিবর্তন হয়েছে, অনেকে বিকালে করতে অসুবিধা হয়, তাদের সকালে করে, সব মিলে হচ্ছে পরিবর্তন স্টুডেন্টের সংখ্যা বেশি। আবার যদি আপনাদের এই ব্যাচটাও পরিবর্তন হইতো, তখন দেখবেন আপনাদের ব্যাচে মোটামুটি কিছু পরিবর্তন রেগুলার আসে, অনেক হচ্ছে পরিবর্তন থেকে আসে, কারণে ঝামেলা হয়, যা হয় ওদের ঝামেলা। এখন কথা হচ্ছে ইলেকট্রনিক মেইল নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক আছে? আপনাদের বাসা বাড়িতে বা বিদেশের মধ্যে বাংলাদেশে খুব কম এই জিনিসটা, বাংলাদেশের মধ্যে জিনিসটা কম, বিদেশে কি থাকে ওদের বাসা বাড়ি বা ঘর বাড়ির সামনে এরকম একটা ছোট্ট বক্স থাকে, মেইল বক্স বলে, এরকম ঘর বাড়ির সামনে এরকম। তো কি করে যারা হচ্ছে চিঠিপত্র বিলি করে, এরা কি করে এই বক্সের ভিতরে এসে চিঠি রেখে দেয়, ঠিক আছে? হচ্ছে মানুষ কি করে, ধরেন বাসায় থাকে না সারাদিন অফিসে কাজে থাকে, সময় যখন বাসায় আসে তখন ঢুকার আগে হচ্ছে মেইল বক্স চেক করে যে কিছু আসছে কি, এটা তাদের সিস্টেম ছিল বা তাদের ব্যাপার ছিল। তো আমরা ইমেইলের ক্ষেত্রে যেই কাজটা করি বা যেই কাজটা আমাদের করতে হয়, এরকম একটা মেইল বক্স আছে, ঠিক আছে? আমরা যখন জিমেইলে ঢুকে জিমেইল লগ ইন করি, জিমেইলে ঢুকে যখন জিমেইল লগ ইন করি, এরকম হচ্ছে মানে ইমেইল আসে, এই জিনিস প্রত্যেকটা হচ্ছে ধরেন এক একটা এক একটা চিঠি, ঠিক আছে? এখন ধরেন এই যে এই যে একটা চিঠি পাঠাইছে আপনাদেরকে, আমাকে ধরেন এই কি লেখা টেখা আছে, ছবি টবি আছে, ওদের ইনফরমেশন আছে, এখানে ধরেন একটা মেসেজ দিছে আমাদের সাথে, এটা হচ্ছে একটা লেখা, এখানে আবিজাবি আমি একটা পেমেন্ট করছি, পেমেন্টের জন্য তারা একটা ই দিছে, এবং নিচে দেখেন একটা অ্যাটাচমেন্ট দিছে, একটা ফাইল দিছে, একটা রিসিপ্ট কপি দিছে, ঠিক আছে? এই যে এখানে ডিটেলস ডিটেলস আছে, আবিজাবি বিলের মতো একটা জিনিস। এখন এই যে ওয়ান অ্যাটাচমেন্ট বা অ্যাটাচমেন্ট জিনিসটার পার্টটা হচ্ছে একটু আলাদা, আমার এই যে পার্টটা, এই যে উপরে লেখার যে পার্টটা, এই লেখার পার্টটা হচ্ছে কি শুধু লেখা, শুধু টেক্সট, ঠিক আছে? তাহলে আমাদের আমাদের ইমেইলের মধ্যে কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে কি ফাইল। এখন টেক্সট তো হচ্ছে যে লেখা, এখন লেখার মধ্যে হচ্ছে যে এখানে দেখেন আপনি বিভিন্ন রকমের স্টাইল আছে, আপনারা যে একটু আগে মাইক্রোসফট ওয়ার্ডে দেখাইলাম না, লেখা কি বড় করা যায়, ছোট করা যায়, আন্ডারলাইন করা যায়, কালার চেঞ্জ করা যায়, এখানেও দেখেন এখানে নরমাল লেখা আছে, একটু বোল্ড লেখা আছে, আবার লাল কালার আছে, নীল কালার আছে, এরকম হাবিজাবি কয়েক রকমের লেখা আছে না, এখানেও একটি স্টাইলের ব্যাপার আছে, স্টাইল আপনি করতে পারেন। এই সবগুলো থাকে কিসের ভিতরে, টেক্সটের ভিতরে বা টেক্সটের ফরম্যাটের মধ্যে, টেক্সট কালার, টেক্সট সাইজ, টেক্সট স্টাইল, তারপর হচ্ছে যে ফন্ট মানে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, এই সবগুলো হচ্ছে কিসে আসে, টেক্সটের ভিতরে আসে। আর ফাইলস এর ভিতরে কি থাকে, যে কোন ছবি থাকে, ইমেজ থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে, তারপরে কি থাকে, ডকুমেন্টস। বিভিন্ন ইমেজ থাকে, ভিডিও থাকে, বিভিন্ন ডকুমেন্ট থাকতে পারে। ডকুমেন্ট বলতে হচ্ছে যে ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, বিভিন্ন ধরনের ফাইল, অনেক ধরনের
বাইস হইতে পারে তুমি ওকে তো এগুলা এগুলা এই বাইস গুলা কিসে আসে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টস এর মধ্যে লেখা আসে ঠিক আছে ধরেন অনেক সময় হচ্ছে মানি অর্ডার আসে না পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার মানে টাকা পাঠানো আপনি কাউকে পার্সেল পাঠাইলেন বস্তা পাঠাইলেন বই পাঠাইলেন ডকুমেন্ট মানে কোনো কিছু পাঠাইলেন চিঠি হচ্ছে যে খামে করে পাঠাইলেন একটা ছোট্ট জিনিস আবার যদি হচ্ছে আপনি এরকম বস্তার মতো বড় জিনিস পাঠান ওই জিনিসগুলো একটু খরচ একটু বেশি হয় এবং হচ্ছে যে ওই জিনিসগুলো ওরা হচ্ছে ডেলিভারি করে একটু অন্য মাধ্যম তাই না মাধ্যমটা তা আপনি চাইলে কি করতে পারেন যে চিঠি পাঠাইতে পারেন আলাদা বস্তা পাঠাইতে পারেন আলাদা আবার চাইলে চিঠি বস্তা দিলে একসাথে পাঠাইতে পারেন তাই না এটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আপনি সেম এখানের মধ্যে ফাইলস পাঠাইতে পারেন শুধু অথবা শুধু টেক্সট পাঠাইতে পারেন আবার আপনি চাইলে ফাইল টেক্সট দুইটা একসাথে পাঠাইতে পারেন আচ্ছা তাহলে এই হচ্ছে কি কি পাঠাইতে পারে এখন কথা হচ্ছে যে আমি কিভাবে পাঠাবো ঠিক আছে এখন কিভাবে পাঠাবো কথার মধ্যে হচ্ছে যে প্রথমে হচ্ছে এরকম মেইল বক্স থাকবে আপনার ঠিক আছে এটা হচ্ছে মেইল বক্স এটা দেখা যাচ্ছে না কারণ স্টিকার সব গড়ে সবগুলো এখানে আসতেছে স্টার্ট মানে হচ্ছে আপনি এই যে স্টার মার্ক করে করে কয়েকটাকে রাখতে পারেন তারপর হচ্ছে কি স্নোস্ট মানে হচ্ছে এটাকে আপনি এই যে নিউট করে রাখতে পারেন বা কিছু একটা স্নোস্ট মানে হচ্ছে কি ঝিমানো বা ঘুমানো টাইপের কিছু একটা ইম্পর্টেন্ট মানে কি ইম্পর্টেন্ট মানে হচ্ছে এদিকে আরেকটা লেভেল আছে দেখেন স্টারের পাশে ওই জিনিসটা মার্ক করলে ওটা ইম্পর্টেন্টের যাই হোক আরেকটা হচ্ছে কি আছে স্যান্ড মানে আপনি যাকে যাকে পাঠাইছেন ওই হিস্ট্রিটা এখানে আছে তারপরে আরেকটা আছে কি শিডিউল মানে অ্যাকাউন্টটা ইংরেজি আবার শব্দ অনেক বড় হচ্ছে স্ক্যাজিউল ঠিক আছে তো শিডিউল স্ক্যাজিউল যেটাই হোক আমরা শিডিউলই বলি আমরা বলি কমান ঠিক আছে তো শিডিউল মানে হচ্ছে কি আপনি হচ্ছে একটা টাইম দিয়ে দিবেন বা ধরেন আপনি হচ্ছে কাউকে মেইল পাঠাইতে হবে রাত 10টার দিকে তারপরে কি আছে অর্থ কি ডিকশনারি অঙ্ক করার সময় ডান পাশে একটা লিখে নাকি রাফ জিনিসটাই হচ্ছে খসড়া অথবা
রাফ গ্রাফ কস্টার তারপর হচ্ছে ধরেন আপনি হচ্ছে কোনো কিছু লিখতে চান একটা অ্যাপ্লিকেশন লিখতে চান কাগজে আগে কাগজে লিখবেন লিখার পরে এটা কম্পিউটারে টাইপ করবেন কাগজে যখন লিখছেন কাগজের কপি হচ্ছে কপটা কপি এটা বলে ঠিক আছে তাও ধরেন অনেক ভুল কাটি থাকে এবার ফাইনাল একটা কপি বানাইছেন ফাইনাল কপি ব্যতীত বাকি যা আছে সব হচ্ছে কপটা ঠিক আছে আচ্ছা তাহলে কপটা এখন এই ড্রাফটের কাজ কি মেইলের মধ্যে মেইলের মধ্যে ড্রাফটের কাজ হচ্ছে আপনি কোনো মেইল লিখলেন আপনি কোনো একটা মেইল লিখছেন কাউকে পাঠানোর জন্য সেটা পাঠাইলেন না যখন আপনি চিঠি লিখলেন কাউকে চিঠি লিখে সেটা নিজের কাছে রেখে দিলেন ওইটা হচ্ছে পুরোপুরি লিখলেন না কমপ্লিট করেন নাই ওই অবস্থাতে ওইটার নাম কি হচ্ছে ড্রাফট ওইটা কষ্ট ওইটা কোনো কাজে লাগবে না ঠিক আছে আপনি কোনো কিছু বললেন যেটা কাজে লাগবে না সেটাই ড্রাফট কাজে শুধু ইমেইল ব্যাপারটা এমন না আপনি ধরেন হচ্ছে একটা কাজ করতে কাজ বললেন ওইটা আপনার কোনো কাজে লাগবে না একটা জিনিস কিনে এনে ফেলে রাখছেন ওইটা ড্রাফটের মধ্যে পড়ে পড়ে যাবে ঠিক আছে এই হচ্ছে কথা মানে ড্রাফট মূলত হচ্ছে যে আজাইল একটা জিনিস ঠিক আছে আজাইল বলে থাকে এরকম কিছু একটা ব্যাপার আচ্ছা তারপরে কি আছে অল মেইলস অল মেইল বলতে হচ্ছে যে এখানে দেখেন তিনটা ট্যাব আছে একটা হচ্ছে প্রাইমারি একটা প্রমোশন আর একটা হচ্ছে সোশ্যাল ঠিক আছে এখন প্রাইমারি প্রমোশন আর সোশ্যাল মানে প্রাইমারি হচ্ছে যে আপনার যে মেইলগুলো নরমালি আসবে সেগুলো হচ্ছে প্রাইমারি মেইল প্রমোশন বলতে যারা হচ্ছে আপনাকে প্রমোশনাল মেইল দিবে যেমন আমাদের ওই যে দাদা যে চলতেছে 50% ডিসকাউন্ট 11/11 অফার হাবি জাবি এগুলো হচ্ছে প্রমোশনের মধ্যে আসে আপনি দেখেন আমার প্রমোশন এবং সোশ্যাল এগুলি খাই আমি ডিলিট করে দিই আর ম্যাক্সিমামই হচ্ছে আমি কি করি যারা হচ্ছে প্রমোশনাল মেইল দেয় তাদেরকে ব্লক করে দিই এই যে দেখেন স্প্যামের মধ্যে দুইটা এসে বসে আছে এগুলা কি বলে এই এই এরকম হাবি জাবি উল্টা পাল্টা অনেক মেইল আসে কি পোস্ট মাস্টার এস মিডিয়া ডেলিভারি করে হাবি জাবি এরকম বুঝছেন এগুলি হচ্ছে আপনি হচ্ছে ধরেন অনেক ওয়েবসাইটে বা আপনার ইমেল হচ্ছে কোনো একটা মার্কেটার লোক পাইছে তখন হচ্ছে এই টাইপের প্রচুর মেইল আপনি পাবেন বুঝতে পারছেন এই টাইপের প্রচুর মেইল আপনি এরকম প্রমোশনাল মেইল পাবে ঠিক আছে এই এগুলা এড়ানোর জন্য হচ্ছে আপনি যে এখন এই যে আমি হচ্ছে যে যদি নট স্প্যাম দেই তাহলে এটা দম করে ইনবক্সে চলে যাব এবং এই 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 লোক যত মেইল করবে আমাকে সব মেইল বক্সে গিয়ে পৌঁছাবে সো আমার দরকার নেই আমি এটা ডিলিট করে রাখব এই যে এখানে কি চিকেন মিকেন আসছে এটা আর ডিলিট করব ঠিক আছে ডিলিট করে ফেলার পর হচ্ছে ট্র্যাশের মধ্যে যাওয়া হয় এই যে দেখেন মানে বিভিন্ন হচ্ছে যে আকর্ষণীয় মানে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করতে মানে মন চাইবে এরকম মানে খুব আগ্রহ দেখিয়ে কোনো কিছু একটা এরকম আপনাকে দেখাবে তখন আপনি যে আরো বড় দেখে ক্লিক করবেন তারপরে তাদেরই এই হচ্ছে বুঝছেন ব্লগ পোস্ট যখন আপনি ভিজিট করেন বা ব্লগ ওয়েবসাইট যখন ভিজিট করেন তখন হচ্ছে ওদের ওরা ওরা হচ্ছে যে অ্যাড দেয় এই যে দেখেন এরা হচ্ছে একটা ওয়েব পেজ পাঠাই দিছে আমাকে ওয়েব পেজের মধ্যেও দেখেন এখানে একটা অ্যাড আছে
তাহলে এই এই যে প্রমোশনাল মেইল গুলো এগুলো এগুলো হচ্ছে আমরা সরাব আসেন আসেন তাহলে এই এরপরে হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি বই আছে ক্যাটাগরি বলতে কি এই যে এখানে 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 তিনটা ক্যাটাগরি দেখা যাচ্ছে না এগুলো আলাদা এই যে জিনিসগুলো বললাম আমি একবার এই জিনিসগুলো কোনটা কি কাজ জিজ্ঞাসা করতে পারবো পারবেন না সমস্যা এই যে পরীক্ষা হবে আপনাদের যে আপনার ড্রাফটসের ভিতরে কি থাকে অথবা স্প্যামের মধ্যে কি থাকে তখন আপনারা কি আচ্ছা এই ইনবক্স মানে কি ইনবক্স মানে হচ্ছে প্রথমে আমরা যে এই উইন্ডোটা ওপেন থাকে বা যে মেইল বক্সটা ওপেন থাকে সেটা হচ্ছে ইনবক্স আর স্টার্ট মানে হচ্ছে এই যে জিনিসগুলো আমি স্টার্ট করে রাখছি সেগুলো এখানে দেখাবে এই যে এখানে দেখেন আমি কোনো কিছু স্টার্ট করি না এখন আমি যদি এখানে দেখেন এখানে কিছু বেশ কিছু ইমেল আসছে যেমন হচ্ছে যে এই যে ধরেন ব্যাংক এশিয়ালি ব্যাংক থেকে হচ্ছে একটা মেইল করে আমাকে আমি কখনো কোনো ট্রানজ্যাকশন করলে বা যে কোনো কিছু করলে বা ওদের কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকলে সেগুলো হচ্ছে সে আমাকে মেইল করে ব্যাংক করে এটাকে যদি আমি স্টার করে রাখি দেখেন এই যে স্টারের মধ্যে ক্লিক করছি এই মেইলটা এখন দেখেন আমি যদি স্টারে ঢুকি তাহলে ওই যেটাকে স্টার করে রাখছি সেটা এখানে রাখছি ঠিক আছে স্টার্ট আর ইম্পর্টেন্ট দুইটার কাজ মূলত একই ইম্পর্টেন্টের মধ্যে গেলে কি হচ্ছে ইম্পর্টেন্ট মানে ওরা কিছু জিনিসকে ইম্পর্টেন্ট করে রাখে এবং আপনি নিজেও ইম্পর্টেন্ট করতে পারবেন যেমন ইম্পর্টেন্টটা ওরা নিজে থেকে করে স্টার কিন্তু ওরা নিজে থেকে করে না যেমন গুগল জিমেইল তো হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট গুগল থেকে যে মেইলগুলো আসে ওরা সেগুলোকে ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেয় যেমন হচ্ছে যে এই যে গুগল ভেরিফিকেশন কোড কারো একটা অ্যাকাউন্ট রিকভারির জন্য কোড আসছে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মেইল তারপর ধরেন এই যে এসএসএল কমার্স থেকে হচ্ছে পেমেন্টের একটা রিসিপ্ট আসছে এটা গুরুত্বপূর্ণ মেইল তারপরে এই যে আমার বন্ধু আমার মেইল পাঠাইছে কিসের ডাউনলোড অ্যাডমিট কার্ড এটাকে আমি হচ্ছে ইম্পর্টেন্ট করে রাখছি ঠিক আছে বা সে পাঠাইছে তখন এটা এটা হচ্ছে সে মানে অটোমেটিকলি ইম্পর্টেন্ট একটা ট্যাগ থাকে মানে কোনো ধরনের ডকুমেন্ট যদি থাকে আপনার এটার ভিতরে বা কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন থাকে বা কোনো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু থাকে এটা হচ্ছে ওরা হচ্ছে একটা জেনারেট করে ওরা হচ্ছে একটা কি বলে এআই এর মাধ্যমে হচ্ছে সে বুঝে নেয় যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ হইতে পারে তখন হচ্ছে সে এটাকে কি করে রাখে ইম্পর্টেন্ট করে রাখে আর আপনি চাইলে নিজে থেকেও কোনো কিছু ইম্পর্টেন্ট করতে পারবেন কিভাবে এই যে এখানে ক্লিক করলেই হবে শেষ কনভারসেশন মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এই মেসেজটা বা এই ইমেইলটা ইম্পর্টেন্ট মেইল হিসেবে বিবেচিত হবে ঠিক আছে তারপর কি আছে চ্যাটস চ্যাটস আসলে এখন কোনো কাজ নাই এখানে এখানে
চ্যাট করতে আগে একটা গুগল চ্যাট নামের অপশন ছিল, ওইটা আলাদা জায়গায় নিয়ে গেছে, আগে এখান দিয়ে করা যাইত, এখন হচ্ছে চ্যাট বলতে এখানে এখানে আমাদের কিছু নাই। সেন্ড হচ্ছে আপনি যাকে যাকে মেইল পাঠাইছেন, এটা দেখেন আনসাবস্ক্রাইব করছি কতগুলো প্রমোশনাল মেসেজ, এগুলো আনসাবস্ক্রাইব এর মেইল। আর এখানে দেখেন এখানে হচ্ছে একটা ফিল করার জন্য একটা ইম্পর্টেন্স কার্ড, তারপরে এই জিনিসগুলো হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে। এখানে কি আছে, এখানে ধরেন এই যে প্রিন্টের মধ্যে দিয়েছি দেখেন, এই যে এখানে হচ্ছে আমি কি করছি একটা একটা অ্যাটাচমেন্ট পাঠাইছি, ঠিক আছে। একটা লোককে কি সাবজেক্ট কি ছিল মেসেজের, ইন্ডিভিজুয়াল ডিজাইন টিচার্স ডে, এরকম একটা কিছু, এটা হচ্ছে টিচার্স ডে একটা ডিজাইন, ঠিক আছে। মানে বিশ্ব শিক্ষক দিবসের একটা ডিজাইন ছিল, এটা এই ডিজাইন করে আমি পাঠাইছি। আচ্ছা আর একটা জিনিস আলাদা, এখানে এখানে দেখেন আমার নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ফেসবুক ইনস্টাগ্রাম, আর এটা আগে নাম ছিল টুইটার, এখন নাম হচ্ছে এক্স, ঠিক আছে। এই তিনটা জিনিসের ইনফরমেশন আমার এখানে আছে। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমার কিন্তু ফেসবুক আইডিতে নিয়ে যাচ্ছে, আমি আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, আপনারা দিলে এটা ফেসবুক প্রোফাইল হবে। তারপর হচ্ছে যে মানে যার কাছে পাঠাবো সে ক্লিক করলে পাঠাবে, ইনস্টাগ্রামে ক্লিক দিলে কি হবে এই ইনস্টাগ্রাম প্রোফাইল চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে টুইটারে ক্লিক দিলে কি আসবে টুইটার প্রোফাইল, মানে আমি এগুলো সিগনেচারের মধ্যে আমার ইনফরমেশন দিয়ে এগুলি করে রাখছি, ঠিক আছে। তারপরে মোবাইল থেকে যদি আপনি এই যে ফোন নাম্বারে ক্লিক দেন, ফোন নাম্বারে কল চলে যাবে, ইমেইলে ক্লিক দিলে ইমেইল অ্যাড্রেস কম্পোজ হওয়া শুরু করবে, এরকম কিছু ফিচার আছে। এই যে দেখেন এখানে দুইটা ডট দুইটা দাগ আছে, ঠিক আছে, দুইটা হাইফেনের মতো জিনিস আছে এখানে নিচের অংশ, মানে এর উপরে আমার যদি কোনো লেখা থাকে, দাঁড়ান লেখা এবং অ্যাটাচমেন্ট দুইটা সংযুক্ত একটা বের করার চেষ্টা করি। সব অ্যাডভান্সমেন্টালা জিনিসপত্র আমি কাউরে কোনো কিছু লিখে নেই পাঠাবো, আমি এখানে মেইল অ্যাড্রেস আছে।
অ্যাড্রেস দিলাম। এখন দেওয়ার পরে এখানে এখানে দুইটা অপশন আসছে নতুন করে, সিসি এবং বিসিসি। এই দুইটার মানে কার্বন কপি আর ব্ল্যাঙ্ক কার্বন কপির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে অনেকজনকে যখন আমরা মেইল পাঠাই, অনেকজনকে মেইল পাঠাইলে হচ্ছে আমরা কি করি, সিসিতে রাখি, তাই না? বা ধরেন একটা মেইল হচ্ছে আপনি একজনকে পাঠাইলেন, অনেকে বলে যে সিসিতে ওনারে রাখবেন। সিসি মানে কি? ওই আপনি যাকে মেইল পাঠাচ্ছেন বা যাকে সিসিতে রাখতেছেন দুইজনের কাছে একই মেইল যাচ্ছে, একটা মেইলেরই একেবারে কার্বন কপি যাচ্ছে। কার্বন কপিতে কি হয়, কার্বন পেপার দিয়ে কি হয়, আপনি একটা পৃষ্ঠাতে লিখলে রাজা লিখলেন, তা হচ্ছে নিচের পৃষ্ঠাতে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে কার্বন কপি। এখন ধরেন আপনি ফাতেমা, এখন আমরা সিসি তে হচ্ছে একজন লোককে রাখলাম, ওই লোকের নাম কি, আরেকজনের নাম বলেন, আপনার নাম আফসানা। এখন আমি হচ্ছে বা আমি মেইল পাঠাইলাম কার কাছে, বাতামার কাছে, বাতাম হচ্ছে কে, টুতে, আফসানাকে, সিসিতে। এখন আফসানাকে পাঠাইলাম এবং বাতামাকে পাঠাইলাম, পাঠানোর পরে আমি যে বাতামাকে পাঠাইলাম এটা হচ্ছে আফসানা বুঝতে পারবে কিভাবে, আমি যে মেইলটা পাঠাইছি এটা কাকে কাকে আমি পাঠাইছি এটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে? সিসিতে রাখে বা টুর মধ্যেই যদি দুজনকে রাখে, টুতে দুজন হয় না, টুতে সেকেন্ড যেই যেইজন থাকে উপরে লেখা থাকে যে আপনি ওই মেইলটাই কাকে পাঠিয়েছেন, আফসানার সাথে আরো 10 জনকে পাঠিয়েছেন। এখন এই 10 আদার্স হচ্ছে সিসিতে যদি থাকে, এখন আপনি ধরেন টু এর মধ্যে দিলেন ফাতেমাকে আর বিসিসি তে দিলেন আফসানা এন্ড 10 আদার্স। এদেরকে দিলে কোথায়, বিসিসি তে দিলে। এখন বিসিসি তে দিলে ঘটনা কি ঘটলো, আপনি যাদেরকেই পাঠাইছেন সবাই মনে করবে আপনি শুধু তাকিয়ে পাঠাইছেন, বুঝছেন? মানে ব্ল্যাঙ্ক কার্বন কপি, সেখানে আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস বা অন্য কারো আইডেন্টিটি দেখতে পারবেন না, এটাই হচ্ছে পার্থক্য। সিসি আর বিসিসির মধ্যে পার্থক্য বুঝছেন? সিসি মানে কি, কার্বন কপি, আর বিসিসি মানে কি, ব্ল্যাঙ্ক কার্বন কপি। তাহলে এখন আমরা 2 এর মধ্যে কারে আনলাম, ফাতেমাতুল জোহরাকে আনলাম। ফাতেমাতুল জোহরার ইমেল অ্যাড্রেস হচ্ছে fatematul1985@gmail.com। নেক্সট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আপনি যে ইমেলটা পাঠাবেন এটার একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? সাবজেক্টের মধ্যে আমি কার্সর নিয়ে আসছি, সাবজেক্ট হচ্ছে কথার কথা আমি তাই আমি ওনাকে পাঠাইলে হচ্ছে কি পাঠাইলাম বলেন, কি পাঠানো যায়, বন্ধ নোটিশ হয় সব
আচ্ছা নোটিশ আপডেট দেই, নোটিশ আপডেট নামের একটা সাবজেক্ট। এবার হচ্ছে আমি এখানের মধ্যে ওই নোটিশটা লিখে দেব, ঠিক আছে, যে এত দ্বারা আপনাদের সকলের অবগত হচ্ছে আমি যদি আগামীকালকে ক্লাস বন্ধ থাকবে, পরশু থেকে তাড়াতাড়ি ক্লাস চলবে, ঠিক আছে। এখন যদি ওই লেখার কোন অংশকে আমি বোল্ড করতে চাই, বড় করতে চাই, তারিখগুলাকে স্পেশালি তারিখগুলাকে আপনি যদি ক্লাস বন্ধ থাকবে ওগুলাকে একটু হাইলাইট করে দিতে চাই। এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা আমি কেন আগে দেখাচ্ছি, আপনাদের ইমেল দেখানোর কথা কিন্তু আগে, পরে মাইক্রোসফট ওয়ার্ড, কিন্তু এই জিনিসটা আগে দেখাচ্ছি কারণ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলে এই জিনিসগুলো আপনাদের জন্য পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে। এখানে লেখেন যে ফন্ট নাম আছে, টেক্সট ছোট বড় করার অপশন আছে, চেহারা দেখতে অন্যরকম বাট কাজ ওইটাই। এরপরে যে বোল্ড ইটালিক আন্ডারলাইন আছে, তারপরে যে টেক্সট হচ্ছে যে অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট লিংক আছে, যে আমি বহুত কিছু আছে, ঠিক আছে। এই জিনিসগুলো কঠিন বিষয়, প্রত্যেকটারই আলাদা কাজ আছে। এই টোটালটা হচ্ছে টেক্সটের কাজ, আর এখানে হচ্ছে আপনি যদি কোনো ফাইল পাঠাইতে চান, কোনো পিডিএফ, কোনো ডকুমেন্ট, কোনো ইমেজ, কোনো ভিডিও, এখানে ক্লিক করবেন, করে হচ্ছে যে সেটা ইনক্লুড করে দেবেন। কোনো লিঙ্ক যদি দিতে চান, যেমন আমি আমি যে এখানে এই তিনটা জিনিস দিছি, এগুলো এই পার্টটা হচ্ছে আমার ইমেইল সিগনেচার, মানে আমি আমি যত ইমেইল পাঠাবো, আমি যত মানুষের কাছে যত ইমেইল পাঠাবো না কেন, আমার সব ইমেইলের নিচে এটা বাই ডিফল্ট থেকে যাবে, ঠিক আছে। আমি এটা সেভ করে রাখছি, এটা থেকে যাবে, মানে এটা যে বানাইছি বানানোর মধ্যে এখানে এখানে একটা লিঙ্ক আছে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে ওই লিঙ্কটা কি, আমি যখন এটার উপরে মাউস নিচ্ছি তখন হচ্ছে এখানে বাইটার উপরে যখন ক্লিক করছি এই যে গো টু লিঙ্ক কম facebook.com/ আমার প্রোফাইলের অ্যাড্রেসটা, ঠিক আছে। এটা এই যে চেঞ্জ দিলে আমি চেঞ্জ করে অন্য আরেকটা মেইল বা অন্য আরেকটা ওয়েবসাইট যদি দিয়ে দেয় তাহলে সেখানে ঢুকে যাবে, বুঝতে পারছেন এর যে কথা। তাহলে হচ্ছে হাবিজ আমি যা কিছু লিখলাম, ধরেন এই ঠিক আছে এগুলি লিখলাম। এখন ধরেন হচ্ছে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে হচ্ছে একটু বড় করে দিলাম, আবার ধরেন এটাকে একটু কি করলাম এখানে একটু হাইলাইট করলাম। এখানে টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার বলতে দুইটা জিনিস আছে, টেক্সট কালার মানে কি লেখার কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে কি পিছনের যে কালার আছে, ওই যে হাইলাইট করছি না আমরা হলুদ কালার দিয়ে, তার টেক্সটের কালার কি ছিল, কালো ছিল, কালো হচ্ছে কিসের কালার, টেক্সট কালার, আর হলুদ হলুদ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছেন। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই যে হলুদ দেই, দেখছেন হলুদ দেখছে না, ঠিক আছে, আর টেক্সটের কালারটা কালোই আছে। এছাড়া হচ্ছে এই যে আন্ডারলাইন, এগুলি তো বুঝেন আপনারা, তাই না। অ্যালাইনমেন্ট হচ্ছে যে পৃষ্ঠার কোন পাশে থাকবে, বামে থাকবে, ডানে থাকবে, না মাঝখানে থাকবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর এগুলো হচ্ছে লিস্ট 1, 2, 3, এগুলাতে আমরা যাই নেই ওয়ার্ডে, এগুলা হচ্ছে যে ওয়ার্ডে বুঝলে এখানেও বুঝবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, সেন্ড বাটনে ক্লিক করে দিলে মেইলটা চলে যাবে, কার কাছে চলে যাবে, এই যে পাতে পাতুস 1985 জিমেইল ডট কম, উনাকে নাম দেই নে এভাবে হচ্ছে ইমেইল পাঠানো, ঠিক আছে।
আচ্ছা হাজিরা নেক্সট ক্লাস থেকে আপনাদের অসুস্থ ভালো আছেন না আমি বাড়িতে